অন্যায় আদেশ পালন করতে গিয়ে তাদের কাছে নিষেধাজ্ঞা পড়েছে তাদের উপরে। দুর্ভিক্ষ হয়নি 1974 সালে আওয়ামী লীগের শাসন, দুর্ভিক্ষ হয়েছে মানুষ না খেতে পেয়ে মারা গেছে। আরেকবার সেই একদলীয় শাসন ব্যবস্থা প্রস্তুত করতে চলেছে। এই কথাগুলো আমাদেরকে বারবার বলতে হয়, বলতে হয় জন্য যে মানুষকে এরা প্রতারণা করে, মিথ্যা বোঝায়, আপনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে এখন সাহস করে কেউ সত্য কথাটা বলতে পারে না, এই অবস্থায় দাঁড়িয়ে গেছে। আপনার নিশ্চয়ই আজকের পত্রপত্রিকাগুলো খেয়াল করেছেন, বেশ কতগুলো পত্রিকাতে বলেছে যে এই যে শহীদুল বাবু শাওন যাকে গুলি করে হত্যা করা হয়েছে, আওয়ামীপন্থী পত্রিকা এবং মিডিয়ারা তারা বলছে যে তাকে নাকি পেছন থেকে ইট মেরে ফেলার ফলে সে মারা গেছে। অথচ তার যে ডেথ সার্টিফিকেট তাতে পরিষ্কার করে বলা হয়েছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, এটা শোনাতে হবে আপনাদের, কিছু মনে করবেন না, এই সময় একটু লাগবেই, এই ডেথ সার্টিফিকেটটা আমার কাছে আছে, আমি আপনাদের এটা শো করছি আমার টেলিফোনে। এখানে বলছে যে শহীদুল ইসলাম শাওন, খুব স্পষ্ট করে বলা হচ্ছে বড় করে, ম্যাসিভ ব্রেইন ইঞ্জুরি ডিউ টু গানশট, ম্যাসিভ ব্রেইন ইঞ্জুরি ডিউ টু গানশট। ছবিটা আমি আপনাদের দেখাবো না, শিশুরা আছে, আমার কাছে ছবিও আছে, মাথার কুলি পর্যন্ত উড়ে গেছে। এই দেশে, এই রাষ্ট্রে যারা এই সমস্ত গণতন্ত্রের কথা বলে, আমাদের সেই সমস্ত ভয়াবহ গণতন্ত্র হরণকারীরা, তখন লজ্জা ধিক্ষার ছাড়া আর কিছু আসে না। আজকে বড় বড় কথা বলছেন বিদেশে গিয়ে, মার্কিনদের ওখানে গেছেন, গিয়ে ওখানে বলছেন যে যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না, কেউই চায় না পৃথিবীতে যুদ্ধ, কেউই চায় না নিষেধাজ্ঞা, কিন্তু তার মুখে এটা মানায় না যখন তিনি নিজে এই দেশে এই হত্যার সঙ্গে জড়িত, তার সরকার যখন এই হত্যাগুলো করছে, গুম হয়ে গেছে আমাদের 600 উপরে মানুষ, আপনারা জানেন ইলিয়াস আলী, আমাদের চৌধুরী আলম, আমাদের পারভেজ থেকে শুরু করে সুমন, ইমন, ইন্না, মুন্না, আমাদের ছাত্রদলের অসংখ্য ছেলে, যা কি এই সমস্ত ছেলেগুলো চলে গেছে মায়ের কোল খালি করে, জানে না মা, জানে না বাবা, জানে না কোথায় তারা, আজকে শত শত মানুষকে তারা থানায় নিয়ে গিয়ে পঙ্গু করে দিয়েছে, সহস্রাধিক মানুষকে তারা হত্যা করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, এবং যে কারণে আজকে একটা অত্যন্ত এলিট ফোর্স র‍্যাব, যারা দেশে সুনাম কুড়িয়েছিল অপরাধ দমনের ক্ষেত্রে, এই সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে তাদের কাছে নিষেধাজ্ঞা পড়েছে, তাদের উপরে 7 জন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা পড়েছে। এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই না, শুধু না, তারা কোনো কিছু করতে পারবে, তারাই এই নির্দেশ দাতা, তাদেরই তো সবার আগে নিষেধাজ্ঞা আসা প্রয়োজন। বন্ধুগণ, নিষেধাজ্ঞা ইতিমধ্যে জনগণ দিয়ে দিয়েছে, মানুষ বলে দিয়েছে যে তোমাদেরকে আর দরকার নাই, বহুত হয়েছে, এনাফ ইজ এনাফ, ইউ জাস্ট লিভ। আমি আজকের এই অনুষ্ঠানে এইসব কথা বলতে চাইনি, কিন্তু না বলেও পারা যায় না। আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জীবনের উপরে এই আলোচনা রচনা প্রতিযোগিতা ছিল, বাংলাদেশের স্বাধীনতার উপরে রচনা প্রতিযোগিতা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো তুলনাহীন ক্ষণজন্মা একজন মানুষ, এত অল্প সময়ের মধ্যে তাকে আমরা কেউই বর্ণনা করতে পারবো না। মাহফুজুল্লাহর বইটাকে উনি বলেছেন যে সে টেক্সট বুক, আমি বলি যে সেটাও পরিপূর্ণ নয়, একটা অসাধারণ ব্যক্তিত্ব, বিরল প্রতিভার অধিকারী, একজন রাষ্ট্রনায়ক যিনি নিজের জীবনে সবসময় সততা চর্চা করেছেন, সততার মধ্য দিয়ে যিনি সত্যিকার অর্থে জাতিকে একটা জায়গায়, একটা মর্যাদার জায়গায় তুলে নিয়ে এসেছিল। 75 সালে তো এটা ছিল বটমলেস বাস্কেট, আমরা নই,
ওই মার্কিনেরই বলেছিল, সেই বটমলেস বাস্কেটকে তিনি মাথায় তুলে নিয়ে এসেছিলেন, ওপরে তুলে নিয়ে এসেছিলেন। কৃষি বিপ্লব হয়েছিল, দুর্ভিক্ষ হয়নি 1974 সালে আওয়ামী লীগের সামনে, দুর্ভিক্ষ হয়েছে, মানুষ না খেতে পেয়ে মারা গেছে। জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থা